ইস্ট বেঙ্গলে যে জুলুম চলছে, যে রাজনীতি চলছে, যে ব্যবসা চলছে, সেগুলোর এক এক করে উড়িয়ে দেবো। বোঝা গেল তো? সেগুলোকে এক এক করে উড়িয়ে দেবো। জানি কিছু স্টুডেন্ট এই এক্সাম ডেট নিয়ে পড়ে থাকে, কারণ তারা ভাবে এক্সাম ডেট দেবে, তারপরে পড়াশোনা করব, তারপরে পড়াশোনায় একবারে বিশাল জোর দিয়ে দেবো। সব ইউটিউবার একবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে লাগাতার মানে ভেঙে ফেলবে ইউটিউব এরকম। হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে বারবার বলে এসেছিলাম, যে এক্সাম নিয়ে যে ইউটিউবাররা ভিডিও করছে, এক্সাম কবে হবে সেটা নিয়ে যারা কনফার্ম ডেট দিয়ে দিচ্ছে, তাদেরকে আজ প্রশ্ন করো। যারা একটা নিউজ পেয়ে সেটা সত্য যাচাই না করে একদম বলে দিল যে আমার কথা মিলে গেল বা আমি যা বলেছিলাম তাই হলো, তোমরা সামনে সোমবারে তোমরা দেখতে পাবে, সামনে সপ্তাহে তোমরা দেখতে পাবে নিউ ভ্যাকান্সি আসছে, লাগাও ফুর্তি। কথাগুলো হয়তো অনেকের পিছনে ফাটবে, আজ কথাগুলো বললে অনেকের হয়তো জ্বালা ওঠে, আজ সত্য কথা বললে অনেকে হয়তো ধরে নামানোর চেষ্টা করে, আজ অনেক মানে ইউটিউব বিজনেসম্যানদের অনেক ফাটে, অনেক লস হয় সেই জন্য। আর আমি একজন স্টুডেন্ট হয়ে তাই কিছু স্টুডেন্টদেরকে সতর্ক করি, এটুকুই, হয় যে স্টাইলে বুঝে সেই স্টাইলে বলার চেষ্টা করি, তার থেকে কিছুই না। হয়তো আমার চ্যানেলে সেরকম আর ভিডিও দেখবে না, সপ্তাহে একটা দুটো ভিডিও দেখতে পাবে, সেরকম রেগুলার ভিডিও দেখবে না, সেরকম রেগুলার হয়তো আর ব্লগও দিতে পারবো না আমার চ্যানেলে, কিন্তু যতটুকু সতর্ক করার, যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছিল তাদেরকে আমি করে যাব। আমি বারবার বলবো ভাই, ওইসব জায়গা থেকে একটু দূরে থেকো। আমি তোমাদেরকে বলেছিলাম যে এক্সাম নিয়ে একটা রাজনীতি চলছে, এক্সাম নিয়ে একবারে ভোটের আগে পর্যন্ত টেনে নিয়ে যাবে। আমি যেটা বলেছিলাম সেটা হয়তো আমার একটা কোথা থেকে বলেছি, অভিজ্ঞতা থেকে বলেছি, আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে তোমাদের শেয়ার করার চেষ্টা করেছি, আর সেগুলোই দেখো আস্তে আস্তে মিলবে, সম্পূর্ণ না মিললেও কিছুটা মিলবে। যারা বলেছিল যে অমুক দিনে বা অমুক মাসে শেষ উইক ফার্স্ট উইকে এক্সাম হবে, তারা কোথায় আর, তারা কেন কথা ঘোরায়, কেন? জানি কিছু স্টুডেন্ট এই এক্সাম ডেট নিয়ে পড়ে থাকে, কারণ তারা ভাবে এক্সাম ডেট দেবে, তারপরে পড়াশোনা করব, তারপরে পড়াশোনায় একবারে বিশাল জোর দিয়ে দেবো, কিন্তু এরকম করে হয় না ভাই। আমি আবারও বলছি, এক্সাম যেদিনই হোক হবে, এক্সাম ঠিকই হবে, আর সেদিন তুমি সবার আগে শুনতে পাবে। সব ইউটিউবার একবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে লাগাতার মানে ভেঙে ফেলবে ইউটিউব এরকম ভিডিও তোমরা পাবে, যদি এক্সাম ডেট দিয়ে দেয়। তা তুমি টেনশন মুক্ত হয়ে খাওয়া দাওয়া করো আর পড়তে লাগো। যারা বুঝার তারা ভাই কোনো একটা মার্কেটের ভালো বুক নিয়ে এসব ইউটিউব থেকে বার হয়ে গিয়ে পড়াশোনা করতে লাগে। আমি ভাই সত্যি কথা বলতে, আমি ইউটিউবে ভিডিও বানাই আমার কিছু হাত খরচা টাকা লেগে, আমি ইউটিউবে ভিডিও বানাই ঠিক এটার জন্যই এখন, কিন্তু আগে আমি যে ব্লগ ভিডিওগুলো করতাম সেটা আমার মাইন্ডে ঢুকে নিয়েছিলাম যে এই যে জার্নিগুলো বা কষ্টগুলো, আমি রেগুলার রান্না করে রেগুলার নিজের খরচ নিজে তুলে যে পরিশ্রম করে পড়াশোনা করছি, যদি কোনোদিন সাকসেস পাই এই আমার জার্নিটাকে আমি ব্লগের মাধ্যমে তুলে ধরব। তাই আমি তোমরা যেরকম যে যেরকম ভাষায় ভালোবাসো বুঝতে, সেরকম ভাষায় একটু হয়তো বলার চেষ্টা করেছিলাম। তা আমার কথা হচ্ছে, এক্সাম নিয়ে এত মারামারি করবে না। এক্সাম দেখো, ওবিসির যে কেসটা নিয়ে একটা ভিডিও দেখেছো আমার, কারণ আমি জানি এগুলো একটা পলিসি, এই যে ওবিসির কেস নিয়ে এগুলো একটা পলিসি, এতদিন আটকালো না, অন্য এক্সামগুলো হচ্ছে তাদের কোনো প্রবলেম হচ্ছে না, আর এখানে প্রবলেম হচ্ছে, আর কি রায় দিয়েছে, কি কি বলেছিল, কি যাদের আগে ফর্ম ফিল আপ হয়ে গেছে, যাদের মানে ওবিসির যে যার ছিল সেই নিয়ে যে যারা করে ফেলেছে, কোনো অ্যাপ্লাই করেছে বা কোনো জায়গায় যদি তারা ইনভলভ হয়ে থাকে সেখানে থেকে কোনো প্রবলেম হবে না, নেক্সট নতুন যেগুলো হবে সেগুলোতে যেন এগুলো অ্যাকসেপ্ট না করে, এটাই বলেছিল। তো তারপরেও এটা নিয়ে আর কিছু বলার নেই আমার। যাই হোক, আমার থেকে অনেক জ্ঞানী গুণী বা অনেকে আছে বা অনেক মহান ব্যক্তিরা দেখবা বা অনেক বিজনেসম্যানরা দেখবা অনেক বিজনেস করছে, আমার কথা হচ্ছে যদি একটা মানুষ মাসে তিন চারটি বুকস বার করে তাহলে সে লেখার টাইম কোথায় পেল? সে নিশ্চয়ই চুরি করেছে, সে নিশ্চয়ই কারো কপি করছে, নিশ্চয়ই কোনো 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 বই থেকে তুলছে, আর সেটা বলতে গেলে আর কি বলবো, নিজে চোর হয়ে লোককে চোর বলতে যাই এরকম একটা ব্যাপার আছে, দেখবো অনেক বিজনেসম্যানরা এইরকম করে। হ্যাঁ, কিছু নোট বাগারা দিলে টাইপিং কর আর
এক্সামের একটা কোনো না কোনো খবর আসলেই লাগাতার বার করতে লাগে, মক টেস্ট, ইবুক, মানে বিদ্যাসাগর কি বলবো, বলেছিলাম না বিদ্যাসাগরকে ফেল করে যাবে, একবারে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছে, মানে মাসে 5-6টা বই লিখছে, 5-6টা বই বার করছে, ওয়ান লাইনার কোয়েশ্চেন তোমার টেলিগ্রামে গাদামারা। যাও এআর একাডেমি 13 টেলিগ্রামে যাও, আমাদের চ্যানেলেই গাদামারা, যারা ফ্রিতে নিতে চাও তারা ফ্রিতে যাও ওখানে নাও গা, যারা মনে করবা যে আমি এইসব জিনিসগুলো বুঝতে পারছি না ডিসকাস করব, তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সব ডিসক্রিপশন বক্সে লিংক আছে, সেখানে সব সময় 24 ঘন্টা খোলা থাকে গ্রুপটা, তোমাদের যে কোনো কোয়েশ্চেন বা যে কোনো ম্যাথ আটকালে সেখানে শেয়ার করতে পারো। তাছাড়া যদি তোমার মনে হয় 59 টাকায় এইসব ব্যবসায়ীদেরকে মানে এখান থেকে হটানোর জন্য আমি এটা করেছি, এই যে ব্যবসায়িকরা যে 200-300 করে টাকা নিচ্ছে সেইগুলো তোমরা টাকা দিয়ে কিনবে না, তোমরা আমার 59 টাকার যে ব্যাচ আছে পিডিএফ ব্যাচে যুক্ত হয়ে যাও, সকালবেলায় উঠে রোজ কাইন্ড প্যাডস পাবে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে তোমরা কিন্তু কোশ্চেনের পিডিএফ পাবে, তার সলিউশনও পাবে। এইসব ভাঁওতাবাজিদের থেকে একটু দূরে থাকো, আমার কথা বিশ্বাস না হলে তোমার আশেপাশে যদি কোনো দাদা থাকে, তোমার আশেপাশে যদি সিনিয়র কোনো বন্ধু থাকে তাদেরকে জিজ্ঞাসা করো, আমার কথা বিশ্বাস করতে হবে না, কারণ এখন ইউটিউবারদেরকে বিশ্বাসটা একবারে উঠে গেছে, আমার কথা তোমাকে বিশ্বাস করতে হবে না, যারা বিশ্বাস করবে না তাদেরকে বলবো তুমি তোমার আশেপাশে যদি কোনো সিনিয়র দাদা থাকে বা সিনিয়র কোনো বন্ধু থাকে তাকে জিজ্ঞাসা করো, সে ডিসিশন দেবে, কারণ সে একটা অভিজ্ঞতা পার করে এসেছে, সেই জ্বালাগুলো ভোগ করে এসেছে। আমি চাই যে একটা মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির ঘরের ভাই 200-300 টাকাটা মানে অনেক কষ্টের টাকা, সেই টাকাটা একটা যদি গরিব ঘরের বা দিন আনি দিন খাওয়ার ঘরে যদি হয় সারা দিন পরিশ্রম করে সে 300 বা 400 টাকা ইনকাম করে, সেই টাকাটা যদি কাউকে দিয়ে ফালতু হয়ে যায় কতটা কষ্ট সেটা সে ছাড়া কেউ বুঝবে না, আর আমি সেই জায়গা থেকে আছি, সেই জায়গাটা আমি অনুভব করি, তাই তোমাদেরকে একটু হলেও সতর্ক করার চেষ্টা করি, বুঝা গেল, একটু হলেও সতর্ক করার চেষ্টা করি, তাই ওইসব ফাঁদে পা দেবে না, আমি আবারও বলছি ওইসব ফাঁদে পা দিয়ে পা নষ্ট করো না, তোমার লাইফটাকে নষ্ট করো না, আমি বলছি এক্সাম ঠিক হবে, ফর্ম ফিল আপ হয়েছে মানে এক্সাম হবে, আর এবার যেন আমাকে নিতে হবে চাকরি, এবার যেন হাত ছাড়া না হয়। হ্যাঁ আমি হয়তো যদি বলি তুমি বলবে খুব একটা বেশি কিন্তু ওভার কনফিডেন্স দেখাচ্ছে, ওভার কনফিডেন্স দেখানোটা ভালো, বোঝা গেল তো, ওভার কনফিডেন্স দেখাও যেন এইবারই আমি আর হয়, এইবার যদি হাত থেকে ফসকে যাই তাহলে পড়াশোনায় ছেড়ে দেবো, এরকম টার্গেট নিয়ে থাকো, এইবার যদি পরীক্ষায় পাস না করতে পারি তাহলে আমার পড়াশোনা করে কি, গাল দিতে মন যাচ্ছে আমার, গাল দিতে, গ্রামের ছেলে তো গাল কাঁচা কাঁচা গাল আছে, বোঝা গেল তো, সতর্কভাবে সাবধানে থাকি। আমি আবারও বলছি অনেকে অনেক ভয় দেখাচ্ছে, অনেকের অনেক টাকা নষ্ট হচ্ছে, তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, আমজাদকেও এখনো চিনো না, আমজাদ কি জিনিস এখনো চিনো না, বোঝা গেল তো, যাই হোক আমি আবার যারা আমাকে ভালোবাসি সাবস্ক্রাইব করেছো, যারা আমাকে ভালোবাসো তাদেরকে আমি সতর্ক করছি, ওইসব বিজনেসদের কাছ থেকে দূরে থাকো, ওইসব বিজনেসদের কাছ থেকে একটু হলে দূরে থাকো, তোমার যদি কিছুই না হয় তুমি আশেপাশে কোনো যদি ভালো টিউশন থাকে অফলাইনে সেখানে পড়ো, আবার অনেকের হয়তো ইমন পরিস্থিতি আর থাকে তারা হয়তো অফলাইন পায় না কোথাও আশেপাশে, তারা অনলাইন খুঁজে, সেই অনলাইনটাকে এমনভাবে খুঁজবে অনেকটা যাচাই বাছাই করে, বারবার বলছি অনেকটা যাচাই বাছাই করে, কারো নাম নিচ্ছি না আমি, কারো কিছু নিচ্ছি না, যাচাই বাছাই করে তুমি তোমার জায়গার ডিসিশনটা নাও, এতটুকুই বলবো, বোঝা গেল, নেক্সট দিন আবার যদি তোমাদের কোনো প্রবলেম বা যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে করে যেও, সেটা নিয়ে ভিডিও করব, আর এইভাবেই সতর্ক করে যাব, চাকরিটা নিতে দাও, তারপরে যদি ওভারঅল তাকায় তখন সব হবে। এই ওয়েস্ট বেঙ্গলে যে জুলুম চলছে, যে রাজনীতি চলছে, যে ব্যবসা চলছে, সেগুলোর এক এক করে উড়িয়ে দেবো, বোঝা গেলো তো, সেগুলোকে এক এক করে উড়িয়ে দেবো। আজ অন্য রাজ্যের ছেলে পেলে আমার রাজ্যে এসে এসএসসি জিডি পরীক্ষাগুলো কি করে দখল করছে, কি করে, তার জন্য আমরা কি করেছি, আর যখনই বলবো হাতে চুড়ি পরে বসে থাকো, তাহলে চুড়ি পরা কি, তাহলে দুর্বলতা, মেয়েদের ক্ষেত্রে বলিনি সেটা, যদি ছেলে হয়ে যদি চুড়ি পরে দুর্বলতা না, সে হিজড়ি। চলো।